সরকার নির্দেশিত বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের পরিবারের সবাই কেমন আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দেওয়া যাক। তোমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় তৃতীয় পাঠ বের করো, খাতা ও কলম সহ। ওখানে আছে তৃতীয় পাঠে আখেরাতের পর্যায় সমূহ। আখেরাতের পর্যায় সমূহের ভিতরে প্রথম যে পর্যায়টা সেটা হচ্ছে কবর। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, আমি লিখেছি আখেরাতের প্রথম পর্যায় হচ্ছে কবর। মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ হলো কবর, একে আলমে বরজাতও বলা হয়। মানুষের মৃত্যুর সাথে সাথে জীবন, এ জীবন শুরু হয়, এরপর কিয়ামত হাসর পর্যন্ত কবরের জীবন চলতে থাকে। মৃত্যুর পর মানুষের কাফন পরিয়ে কবরে রাখা হয়। কবরে রেখে 40 পা কবরের সকল কার্যক্রম শেষ করার পর 40 পা এগিয়ে আসার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরে দুজন নিযুক্ত ফেরেশতা আসে। তোমরা জানো, তোমরা তাদের নাম বলতে পারবে? আচ্ছা, তাদের একজনের নাম হচ্ছে মুনকার, খেয়াল রেখো, আর একজন হচ্ছে নকির। তারা মানুষের তিনটে প্রশ্ন জানতে চায়, তোমার রব কে, তোমার সৃষ্টিকর্তা কে, তোমাকে কে সৃষ্টি করেছে। দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী, এবং তোমার নেতা কে, অর্থাৎ তুমি কাকে অনুকরণ করে এই জীবন পরিচালনা করেছো, অর্থাৎ তোমার নবীকে। যারা এই তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা, তাদের জন্য কবর হবে শান্তিময়। খুব খেয়াল করো, যারা এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য কবরটা হবে খুব শান্তিময়, আর যারা উত্তর দিতে পারবে না তাদের কষ্টের সীমা নেই। কবর খুব ভয়াবহ জায়গা। আমরা কবরের আজাব সম্পর্কে একটু জানি। কবরের মাটি চারিদিক থেকে দেওয়াল চাপ দেবে, বুকের হাড় এক হাড় এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতর এইভাবে ঢুকে যাবে। কিন্তু আমরা দেখো, দুনিয়াতে যদি কেউ কোনো দুর্ঘটনার শিকার হয়, কোনো ছোটোখাটো দুর্ঘটনা হলেই আমরা বেহুশ হয়ে যায়, আমাদের জ্ঞান থাকে না, তখন কী দেখি হয় আমরা কিছু বুঝি না। কিন্তু কবরে এরকম বেহুশ হবে না, মৃত্যু হবে না। কবরে অসংখ্য অগণিত সাপ থাকবে যা আমাদের দর্শন করবে, দংশন করতে থাকবে। কবরের আজাব খুব ভয়াবহ। এরপরে আর একটা ধাপ আছে, সেটা হচ্ছে কিয়ামত। কিয়ামত অর্থ মহাপ্রলয়। পৃথিবীতে এমন এক সময় আসবে যখন আল্লাহ বলে ডাকার মতো কেউ আর থাকবে না, তখন আল্লাহ তাআলা বলবে, এই পৃথিবী রেখে আমার লাভ কি, তিনি তো মানুষ এবং জিনজাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর তার ইবাদত করার মতো কেউ থাকবে না, তাহলে বৃথা এই দুনিয়া রেখে কোনো লাভ নেই। একটা উদাহরণ দেওয়া যায়, যদি তুমি কোনো একটা, বা আমরা একটা বিল্ডিং তৈরি করি, ওই বিল্ডিং যদি আমাদের কোনো উপকার না হয়, সেখানে থাকার প্রয়োজন না হয়, তাহলে ওই বিল্ডিং আমাদের ডাকার কোনো প্রয়োজন হয় না, ওই বিল্ডিং আমরা ভেঙে ফেলবো। তদ্রূপ আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত হবে। পৃথিবী ধ্বংস করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে, তোমরা জানো, ইসরাফিল আলাইহিসসালাম। তিনি সিংহাসনে এইভাবে আসেন আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ তাআলা যখন বলবে তুমি সিংহাসনে বুক দাও, সঙ্গে সঙ্গে
ইসরাফিল আলাইহিসসালাম সিংহাই পুঁতে দিলি। পৃথিবীর যত বড় বিল্ডিং গাছপালা যা কিছু আছে সব কিছু ভেঙে ভেঙে খানখান হয়ে যাবে। আচ্ছা, এইভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা মোটামুটি কিয়ামত এবং কবর সম্পর্কে জানলাম, যাতে আমরা কবরে সঠিকভাবে উত্তর দিতে পারি কবরের প্রশ্ন এবং আমাদের জীবন যেন শান্তিময় হয়, এইভাবে আমরা নিজের জীবন এই দুনিয়ার জীবন পরিচালনা করব। আমাদের প্রতিবেশী বাবা মা বড় যারা আছে তাদেরকেও এই বিষয়ে কথা বলবো যে কবরের ভয়াবহ আজব সম্পর্কে। আমরা মিথ্যা ধোকাবাজি পরের ঠকানো বিভিন্ন খারাপ কাজ থেকে পরিহার করে চলবো, অন্যদের নিষেধ করব, ভালো কাজের আদেশ করব। সবাইকে ধন্যবাদ।